আচ্ছা, কাল রাতে কি স্বপ্ন দেখলেন? বাস্তবতার সাথে মিল থাকুক বা অবাস্তব হোক, কোনো না কোনো স্বপ্ন তো নিশ্চয়ই দেখেছেন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন না এমন মানুষ বোধহয় পৃথিবীতে নেই বললেই চলে। তবে মানুষ কেন এই স্বপ্ন দেখে তার কারণ কখনো খুঁজেছেন? স্বাগত জানাচ্ছি, আমি দোলনা। আজকের বিশ্লেষণে আমি আপনাদেরকে জানাবো কেন আমরা স্বপ্ন দেখি। মনোবিদদের মতে আমাদের যে অবচেতন ভাবনা, চিন্তা, ভয় বা ইচ্ছা, তার প্রতিফলনই হলো স্বপ্ন। তবে স্বপ্ন সম্পর্কে অন্যান্য বিশ্বাসও রয়েছে। প্রচলিত বিশ্বাস আর জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রত্যেক স্বপ্নের মধ্যে কোনো না কোনো অর্থ লুকায়িত রয়েছে। তবে স্বপ্ন মানুষের অনেক কিছুই দেখে যার সঙ্গে বাস্তবতার কোনো মিল থাকে না বললেই চলে। কি হলো, মাথায় জটলা লাগলো মনে হচ্ছে? মনে হচ্ছে নিশ্চয়ই ঘুমাই, স্বপ্ন দেখি, ঘুম ভাঙে, জীবনযাপনের ব্যস্ততা ও বাস্তবতার সামনে আসি। কিন্তু স্বপ্ন যে একটা ব্রেনের খেলা সেটা তো কখনো ভেবে দেখিনি। আচ্ছা, তাহলে বলি স্বপ্ন একটা বিশাল জগৎ, যে জগতে এই এখনই আপনি পদচারণ করবেন। আপনি জানবেন কি খেলা চলে আমাদের ব্রেনে, যার ফলে এই টক মিষ্টি ঝাল স্বপ্নের আবির্ভাব হয়। হয়তো জেনে থাকবেন, স্বপ্ন নিয়ে যারা স্টাডি করে তাদের অনারিওলজি বলে। ভেবে দেখেছেন কি, স্বপ্নকে আপনি বন্ধ করতে পারবেন না, মাপতে পারবেন না, আপনি অন্য কারো স্বপ্ন দেখতেও পারবেন না। কেউ যদি নিজে থেকে না বলে তাহলে স্বপ্ন জানারও কোনো উপায় নেই। ইনফ্যাক্ট, আমরা যে স্বপ্ন দেখি তার 95% স্বপ্ন আমরা ভুলেও যাই। কিন্তু এরপর 1952 সালে ইউনিভার্সিটি অব শিকাগোর গবেষকরা একটি মজার তথ্য আবিষ্কার করলেন। তারা দেখলেন মানুষের ঘুমের একটা সার্টিন স্টেজে গিয়ে মানুষ স্বপ্ন দেখে। এই স্টেজে যখন তাকে জাগিয়ে দেওয়া হলো তখন তারা জানালো, হ্যাঁ, তারা স্বপ্নই দেখছিল। ঘুমন্ত অবস্থায় চোখের মনে নড়াচড়া করা খুব স্বাভাবিক একটা ব্যাপার, যাকে বলা হয় র্যাপিড আই মুভমেন্ট বা REM। একজন প্রাপ্তবয়স্ক মানুষের ঘুমের পুরো সময়ের মধ্যে 20 থেকে 25 ভাগ, 90 থেকে 120 মিনিট সময়ে এই র্যাপিড আই মুভমেন্ট হয়ে থাকে। ঘুমের যে সময়টা আপনার র্যাপিড আই মুভমেন্ট চলে, অর্থাৎ স্বপ্ন দেখেন, তখন আপনার মস্তিষ্কে একটি অংশ শরীরকে কিছুটা অসার করে দেয়, যাতে স্বপ্নে আপনার নড়াচড়া প্রকৃত শরীরের ওপর কোনো প্রভাব না ফেলে। অর্থাৎ স্বপ্নে আপনি এক জায়গা থেকে হেঁটে অন্য জায়গায় চলে যাচ্ছেন খুব সহজেই, কিন্তু আপনার দেহ বিছানায় যেভাবে ছিল সেভাবেই আছে। কিন্তু এটা ততক্ষণ পর্যন্তই চলে যতক্ষণ আপনার মস্তিষ্ক সেই অংশটি জেগে থাকে। আর যখন সেই অংশটি আপনার সাথে ঘুমিয়ে পড়ে, তখনই আপনি স্বপ্ন দেখতে দেখতে বিছানা থেকে পড়ে যান। আমরা কেন স্বপ্ন দেখি এই বিষয়ে বিশেষজ্ঞরা কি বলেছেন জানেন? আমাদের অবচেতন ভাবনা, চিন্তা, ভয় বা ইচ্ছার প্রতিফলনই হলো স্বপ্ন। তারা আরও বলেছেন প্রত্যেক স্বপ্নের মধ্যেই কোনো না কোনো অর্থ লুকায়িত রয়েছে। মানুষের এনজাইটি বা ভালো লাগা থেকেও মানুষ স্বপ্ন দেখতে পারে। মানুষ অনেক স্বপ্ন দেখে তবে সব স্বপ্ন মনে রাখতে পারে না। সাইকো অ্যানালাইসিস বা মনোসমীক্ষণের জনক সিগমন্ড ফ্রয়েড বলেছেন স্বপ্নের মাধ্যমে আমাদের অবচেতন মন আসলে কথা বলে আমাদের সঙ্গে। ফ্রয়েডের ধারণা, আমাদের স্বাভাবিক জীবনে যেসব আকাঙ্ক্ষা, তাড়না, অনুভূতি, চিন্তা আমরা প্রকাশ করতে পারি না, ঘুমন্ত অবস্থায় স্বপ্নের মাধ্যমে সেসব প্রকাশ পায়। কিছু মনে রাখার জন্য স্বপ্নের জুড়ি নেই। অবাক হচ্ছেন, মেন্টাল টাস্কের পারফরমেন্সে ভালো করার জন্য স্লিপ ইজ গুড বাট ড্রিমিং ইজ বেটার। 2010 সালে গবেষকরা দেখেন যারা পড়াশোনা কোনো বিষয় জানার পর স্বপ্নে দেখেছেন সেটা, তাদের ধারণা অন্যদের থেকে তারা বেশি সেই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছেন।
মানুষ মূলত স্বপ্ন দেখে ভুলে যাবার জন্য, কিন্তু এই স্বপ্ন মানুষের সাইকোলজিক্যাল হেলথ ভালো রাখে, স্ট্রেস রিলিজ করে। মানুষ তার জীবনের সমস্যা সমাধানের জন্য স্বপ্ন দেখে। কিভাবে জানেন কি? স্বপ্নের মাঝে একটা সমস্যার অসংখ্য পথ বা সমাধান আপনার সামনে আসতে পারে, যা হয়তো আপনার জাগ্রত অবস্থায় মাথায় আসতো না। একটি মজার তথ্য শুনলে অবাক হবেন। আমরা অনেকেই হয়তো ভাবি নারী পুরুষ উভয়ই একই রকম স্বপ্ন দেখে, আবার এমনটাও মনে করি পুরুষের স্বপ্নে হয়তো সুন্দরী মেয়েরাই বেশি আসে, আর নারীর স্বপ্নে স্মার্ট ছেলেদেরই বেশি দেখা যায়। এমনটা আপনিও যদি ভেবে থাকেন, তবে আপনার দুটো ধারণাই ভুল। পুরুষ এবং নারী উভয়ই স্বপ্ন পর্যালোচনা করে দেখা গেছে পুরুষদের স্বপ্নের 70% জুড়ে রয়েছে পুরুষ চরিত্র, অন্যদিকে নারীদের স্বপ্নের নারী এবং পুরুষ উভয় চরিত্রের উপস্থিতি সমান। এবার পুরুষের স্বপ্নের অনুভূতি প্রকাশ নারীদের স্বপ্নের চেয়ে অনেকটাই বেশি করা হয়। মানুষ স্বপ্ন দেখে এটাই স্বাভাবিক, তবে জানেন কি, প্রাণীরাও স্বপ্ন দেখে। কিভাবে বলছি, বিভিন্ন প্রাণীর ওপর পরীক্ষা নিরীক্ষা চালানোর পর ধারণা করা হচ্ছে প্রাণীরাও স্বপ্ন দেখে। আপনি যদি আপনার পোষা প্রাণীটিকে ঘুমন্ত অবস্থায় খেয়াল করেন, তাহলে দেখবেন সেটি ঘুমন্ত অবস্থায় থাবা নাড়ায়, মুখে শব্দ করে বা এমন কোনো ভঙ্গি করে যা দেখে মনে হতেই পারে সে কারো সাথে পাল্লা দিচ্ছে। স্বপ্নে ভবিষ্যৎ জানা যায় বা ভবিষ্যৎ সম্পর্কে ধারণা পাওয়া যায়, এমনটাই অনেকে বিশ্বাস করেন। পৃথিবীর বেশ কিছু স্থানে বিভিন্ন মানুষের উপর চালানো জরিপের ফলাফল এমনটাই দেখা যায়। দেখা যায় যাদের নিয়ে জরিপ করা হয়েছে তাদের মধ্যে 18 থেকে 38% পর্যন্ত মানুষ দাবি করছেন যে তারা জীবনে অন্তত একবার হলেও স্বপ্নে ভবিষ্যৎ সম্পর্কে ধারণা পেয়েছেন, এবং জরিপে অংশগ্রহণ করা মানুষের মধ্যে 70%ই দেখা গেছে স্বপ্ন পরে বাস্তবে মিলে গেছে, যা তাদের জন্য অপ্রত্যাশিত ছিল। এই জরিপে অংশগ্রহণকারীদের কাছে আরেকটি প্রশ্ন ছিল যে স্বপ্নে ভবিষ্যৎ দেখা বা জানা যায় এই কথাটি বিশ্বাস করেন কিনা। ফলাফলে দেখা যায় জরিপ ভেদে 63 থেকে 98% মানুষ এই কথাও বিশ্বাস করেন। একদিন হয়তো সত্যি এমন টেকনোলজি আবিষ্কার হয়ে যাবে যখন মানুষ স্বপ্ন ও তার সঠিক কারণ জানতে পারবেন। ওকে, সেই দিনের অপেক্ষায় থাকুন, আর ততদিন পর্যন্ত মিষ্টি মিষ্টি স্বপ্ন দেখতে থাকুন।